হুদা আপনি জানতে চেয়েছেন কেউ যদি চায় যে তার দাড়ি খুব বড় না হোক তাহলে কি সে কাফের হয়ে যাবে তার এই ধারণার ফলে দাড়ি রসুল আকরম সাল্লিশাল্লামের গুরুত্বপূর্ণ একটি আমল তিনি দাড়িকে লম্বা করার নির্দেশ দিয়েছেন সেজন্য এটা ওয়াজিব তিনি রেখেছেন সেই সূত্রে এটি সুন্না বা তার আদর্শ তার আদর্শ সেজন্য আপনি তার আদর্শকে ঘৃণা করে বড় হওয়া পছন্দ করেন এরকম যদি হাল্লা মাফ করুক তাহলে তো এটা কুফুরি এই মাঞ্চলে যাওয়ার মতো বিষয় কিন্তু বিষয়টি সেটা নয় বরং অন্য কোনো কারণে আপনার আপনি লম্বা হোক এটা চাচ্ছেন না রসুল্লাহ আহক সাল্লাহ সাল্লাম সন্ন্যার প্রতি আপনার কোনো অবজ্ঞা নেই অশ্রদ্ধা নেই ঘৃণা নেই বরং আপনার অন্য কোনো উদ্দেশ্যে আপনি দাড়ি দৈর্ঘ্য বা দাড়ি লম্বা লম্বা হোক সেটা আপনি চাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে এটি গুনাহ এটি অবশ্যই আপনার ইমানি চেতনা ইমানের বীজ আপনার অন্তরে সেভাবে প্রথিত নয় সেটাকে প্রমাণ করবে কিন্তু তাই বলে আপনি এর ফলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন বিষয়টি কিন্তু সেরকম নয় খন্দকার আহমদুল্লাহ এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন বিয়ের মহর নগদ টাকা দিয়ে আদায় করা যাবে কি না কী দিয়ে মহর দেওয়া উত্তম অলঙ্কারকে অবশ্যই দিতে হবে বিয়ের মহর নগদ টাকা দিয়ে আদায় করা যাবে কোনো অসুবিধা নেই কোনো বিশেষ কিছু দিয়ে দেওয়া উত্থাপন কোনো কথা নেই আপনি আপনার স্ত্রীকে যেটা দিয়ে মহর আদায় করলে তিনি সেটাকে সম্মতিতে নেবেন টাকা তো নিতে বাধ্য সম্মতিতে স্বর্ণগহনা সেগুলো সম্মতি নিতে বাধ্য ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি আপনি মহর আদায় করতে চান যেটা আজকাল হয়ে থাকে বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে নগদ টাকা স্বর্ণরূপার সাথে বিয়ের বাজার সদাই এগুলোকেও মহরণার মধ্যে ধরা হয় সেগুলো যদি আপনি মহরণ মধ্যে ধরেন তাহলে স্ত্রী সেগুলোকে মহরণা হিসাবে নেবেন কি না সেই এখতিয়ার কিন্তু তার আছে তিনি যদি বলেন না মহারণা ধরা হয়েছে কথা কথা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আমি টাকা নেব আমি আসবাবপত্র নিব না তাহলে সেটা কিন্তু বলার রাইট তাদের আছে স্বর্ণ রূপা এবং নগদ টাকা এটাকে অ্যাভয়েড করার সুযোগ নেই কিন্তু অন্য কোনো আসবাবপত্র দিলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত হয় তাহলে যে কোনো বস্তু দিয়ে আপনি মহারণা আদায় করতে পারবেন আর অলঙ্কার অবশ্যই দিতে হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে আপনাকে অলঙ্কার দিতেই হবে বিয়েতে মহারণা পরিশোধ করতে হবে এটা হলো জরুরি এবং আবশ্যক বিষয় সেই সাথে আপনি অলঙ্কার দিতে পারলে অবশ্যই উত্তম উত্তম বলতে এই অর্থে উত্তম যে আপনার স্ত্রী প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন করলেন সমাজে সবাই দিয়ে থাকে আর এটা দেওয়া কোনো গাই দেয় বা খারাপ কিছু নয় সেই দিক থেকে এটা ভালো স্ত্রীকে সন্তুষ্ট করলেন বাট আপনাকে এটা দিতেই হবে এমন কোনো কথা নেই এরপরে জান্নাতুল জান্নান জাহান জান্নাতুল জাহান এর দিকে জানতে চেয়েছেন নামাজের সিজদায় চুমু খাওয়া যাবে কি না সিজদায় কী চুমু খাবেন যদি আপনি ফ্লোর বা যেখানে সিজা করছেন সেই জায়গাটাকে চুমু খাওয়ার কথা বলেন তাহলে বলবো না এই জায়গাতে চুমু খাওয়া যাবে না বা সিজদারত অবস্থায় চুমু খাওয়া যাবে না কারণ সিজদারত অবস্থায় আপনি কোনো আপনার ফ্লোর হোক বা অন্য কিছু হোককে চুমু খাওয়া এটা নামাজের কাজের বহির্ভূত কাজ চুমু খাওয়া এমন একটা কাজ যেটা নামাজের কোনো কাজ নয় সালাতের মধ্যে আমাদেরকে যে সমস্ত কাজ করতে বলা হয়েছে তার মধ্যে চুমু খাওয়াটি নেই যার কারণে সালাতের ভিতরে বহির্ভূত না আপনি বাইরের কোনো কাজ যদি করেন তাহলে সেটা সালাদ সলাকে ত্রুটিযুক্ত করে দেয় এই জন্য সালাদে চুমু খাওয়া উচিত নয় নাজিয়া আক্তার আপনি জানতে চেয়েছেন পায়খানার রাস্তা ব্যতীত অন্য রাস্তা দিয়ে বা তা বায়ু নির্গত হলে অজু ভেঙে যাবে কি না এটা নিয়ে ওলামায় একরামের ভিতরে মত আছে অনেক ওলামা একরাম বলেছেন যে পেশাবের রাস্তা দিয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যদি বায়ু নির্গত হয় তাহলে সেটি অজুভঙ্গের কারণ হয় আবার অনেক ওলামায়করাম বলেছেন না এই এই বায়ুটা নির্গত হওয়াটা অজুভঙ্গের কারণে আমরা সতর্কতামূলক মত হিসাবে যদি অজু করি সেটা উত্তম মনে করছি আপনি ইউনুস জিবি আপনি দেখে আইডি থেকে প্রশ্ন করেছেন পিতামাতা সন্ধের সন্দেহের বশবর্তী হয়ে মনে কষ্ট পেলে অথবা বদ্ধহা করলে করণীয় কি। ভাই ইউনুস চেষ্টা করতে হবে পিতামাতার সন্দেহ দূর করার তাদের তাদের মনে কষ্ট দূর করার তাদের ভুল ভাঙার চেষ্টা করতে হবে তারপর যদি তারা ভুল না তাদের ভুল না ভাঙে তারা ভুল থেকে সরে না আসেন তারা যদি অন্যায়ভাবে এবং ভুল বুঝে সম্পূর্ণ আপনার প্রতি বদয়া করেন তাহলে সেজন্য আপনার কিন্তু কোনো দায় নেই আপনাকে সেজন্য কোনো গুণাবহন করতে হবে না ইনশাআল্লাহ সেই বদ আপনার কোনো ক্ষতিও করবে না অন্যায়ভাবে বদ্ধ করা হলে